देखिए इधर मैक है, वो भी लेटेस्ट सीरीज भी है और विंडोज का कनेक्शन। बॉक्स ओपन लैपटॉप के साथ, ये भी बॉक्स ओपन है बट ये वारंटी के अंदर है। सील पैक लैपटॉप, वो भी i5 13। ईएमआईते আপনি যা কোনো কনফিগারেশন নতুন নেবেন বা ইউজড আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট সবই আপনি নিতে পারেন। এটা গেমিং আছে HP Pavilion, এটা i5 10 জেনারেশন, Dell এর 15.6 ইঞ্চ i7 10 জেনারেশন উইথ Nvidia গ্রাফিক দিয়ে। আপনার 2018 এর মডেল, 8GB RAM, 256GB SSD, টাচ বার সাথে আছে আপনার রেড। প্লাস আপনি যদি আন্ডার ওয়ারেন্টি ওপেন বক্স আছে তার প্রাইস ওর থেকে আরো কম হবে। আপনি সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাচ্ছেন, প্লাস আমার শপ থেকে ওয়ারেন্টি আছে। Ryzen 5 5000 কন্ডিশনটা আপনি দেখে নিন, 8GB RAM, 512GB SSD, একটাও স্ক্র্যাচেস পাবেন না। এটা অনার আছে, i3 10 জেনারেশন, 8GB RAM, 512GB SSD। এটা কমার্শিয়াল এলিট বুক, i5 6 জেনারেশন, 1 মান্থ ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি আছে। আফটার ওয়ারেন্টিও কিছু প্রবলেম হবে হলে আপনার সার্ভিসটা আমার শপে ফ্রি পেয়ে যাবেন। i5 8 generation, 8GB RAM, 256GB SSD, Dell Latitude 13 inch, এটা i5 11 generation, এটাও কমার্শিয়াল আছে Latitude box। নতুনের প্রাইস অনলাইনে চলছে 48 অ্যাপ্রক্স, বাট আমরা আইটি প্লাজাতে পাচ্ছি 28 to 30। আপনি পেয়ে যাবেন 16 to 18000 মধ্যে। 15 inch display, এটা retina display আছে। M1 Air and Pro দুটোই কালেকশন আছে। কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করুন, আমার আপডেটটা আপনার কাছে যাবে। Hello friend, myself Koushik Mahato, content creator of this channel. You are watching Additional Study, the #1 YouTube channel in Kolkata in India. Please watch the complete video, use subtitles Hindi, English and Bengali. Chole eschi IT Plaza, আমাদের নতুন ল্যাপটপ লাগবে, তাও আবার অনলাইন অফলাইন থেকে কম দামে, তো চলে এসছে। জাস্ট দেখে নাও, i5 12, i3 13, সব জেনারেশন লেটেস্ট ল্যাপটপ পেয়ে যাবে। ওপেন বক্স, কোম্পানি ওয়ারেন্টি, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, প্রত্যেকটা ল্যাপটপ থাকবে কিন্তু পারচেজ ফিনান্সের অপশান। আর নতুন ল্যাপটপে থাকছে অনলাইন অফলাইন থেকে হিউজ ডিসকাউন্ট। আমরা চাই যে ইমল থেকে ল্যাপটপ কিনবো, নতুন প্রোডাক্ট অনেক দাম পড়ে যায়, চলে আসতে হবে আইটি প্লাজা। আজকের এই ভিডিওতে থাকবে পুরো হোল ম্যাকবুকের কালেকশনস, তাও লেটেস্ট, তাও আবার বাজেট ফ্রেন্ডলি, আর সঙ্গে থাকবে কিছু কমার্শিয়াল ল্যাপটপের কালেকশন। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, কারণ প্রত্যেকটা ল্যাপটপে থাকছে অফার্স। আর একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাডিশনাল স্টাডি কিন্তু আগে ভেরিফাই করে তারপরে ভিডিও নিয়ে আসে। আইটি প্লাজা হচ্ছে ল্যাপটপ নেওয়ার জন্য একটা বেস্ট প্লেস, যারা চাইছো জেনুইন জায়গা থেকে ল্যাপটপ নেব, কারণ চাঁদনি চৌকে গেলে আমরা অনেক সময় ঠকে যাই। তো তোমাদের জন্য থাকবে আইটি প্লাজা ই মলের বেস্ট অপশন। ভিডিওটা লাস্ট অবধি দেখতে দেখা রিকোয়েস্ট থাকছে, আমার সমস্ত ডিটেলস থাকবে ডেসক্রিপশনে, চটপট গিয়ে চেক আউট করে নাও। আর লাস্ট অবধি দেখতে হবে, কারণ স্কিপ করলে পুরো অফার মিস হয়ে যাবে। লেটস স্টার্ট দ্য ব্লগ। सो थैंक यू मैम, अगेन इनवाइट एडिशनल स्टडी। जो देख पा रहे मैम, इतना सारा स्टॉक, ओहो कैमरे पर से घुमा कर देखिए, इधर मैक है, वो भी लेटेस्ट सीरीज भी है और विंडोज का कलेक्शन। मैम आज कौन सा क्या कैटेगरी में आईटी प्लाजा मिलता है? हमारे पास यूज्ड, अंडर वारंटी, बॉक्स ओपन लैपटॉप, ठीक है। बॉक्स ओपन लैपटॉप हाथ में दिखा दीजिए एक बार। हाँ, ये आपका बॉक्स ओपन लैपटॉप के साथ ओके और ये आपका है। हाँ, ये भी बॉक्स ओपन है बट ये वारंटी के अंदर है सर्विस सेंटर से। ये भी गेमिंग है, i5 का 12। हाँ, और आपको साथ ही मिल जाता है सील पैक लैपटॉप, वो भी i5 13 i3 12 जेन। जी हाँ, बिल्कुल लेटेस्ट, ओपन बॉक्स नहीं, ये बिल्कुल सील पैक है। अगर आज परचेस करते आज से वारंटी आपको सर्विस सेंटर से मिल जाता है 365 डेज का। जी हाँ बिल्कुल, वो भी प्राइस ऑनलाइन ऑफलाइन से बहुत ही कम प्राइस आपको बताएंगे, बेस्ट प्राइस के साथ आपको मिल जाएगा। अब तो मजा आने वाला है वीडियो में। তো আমরা লোকেশনটা একটু শুনবো, যে আমরা এই যে স্টোরে কিভাবে আসবো। আমার লোকেশন আছে কলকাতা, চাঁদনি মার্কেট, ই মল, সেকেন্ড ফ্লোর, শপ নাম্বার 216। আর আমার শপের নাম হচ্ছে আইটি প্লাজা। আচ্ছা, লোকেশন রয়েছে একেবারে ধর্মতলার পাশে একদম। তো তোমরা যারা হাওড়া থেকে আসছো, মেট্রো হয়ে গেছে, ধর্মতলা আসতে হবে। সেখানে সামনে রয়েছে ই মল, ই মলের সেকেন্ড ফ্লোর, হ্যাঁ, শপ নাম্বার 216 একদম। গুগলে গিয়ে লিখতে হবে আইটি প্লাজা কলকাতা, রিভিউস, ফোন নাম্বার সবকিছু পেয়ে যাবে, গুগল লোকেশনও পেয়ে যাবে। আসতে অসুবিধা হলে কল করতে পারেন, স্ক্রিনে নাম্বার আছে, আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নেব। টাইম ম্যাম? টাইম আছে সকাল 11 থেকে রাত 8টা অবধি, মানডে টু স্যাটারডে। আর সানডে আপনার সকাল 12 থেকে সন্ধ্যেবেলা 6টা অবধি ওপেন থাকে। बजाज फिनांस दिए लैपटॉप किनते पारबो सेटाओ सेकेंड हैंड ओपन बॉक्स और नतून सबई आछे ईएमआईते आपनी जा कोनो कॉन्फिगारेशन नतून नेबेन बा यूज्ड अंडर वारेंटी प्रोडक्ट सबई आपनी निते पारेन आपनी सब तो डिटेल्स भिडियोते थाकबे मैम আমরা আগে স্টার্ট করব দেখি ম্যাকবুক উইন্ডোজ উইন্ডোজ থেকে তারপরে ম্যাকের কাছে যাব ঠিক আছে অনেকটাই ইচ্ছা ম্যাম চলিয়ে বড় হয়ে গেছে সফটটা অনেক একদম কালেকশন বাল্ক এটা গেমিং আছে HP Pavilion Ryzen 5 5000 series 144 Hz ডিসপ্লে 8GB RAM 512GB SSD 1650 গ্রাফিক্সের সাথে এটা আপনি পেয়ে যাবেন 32 থেকে 34000 মধ্যে 32 থেকে 34000 এর মধ্যে গেমিং ল্যাপটপ ইউজ ল্যাপটপ নেক্সট এটা i5 10 জেনারেশন Dell এর 15.6 ইঞ্চ 8GB RAM 512GB SSD হার্ড ডিস্কও অ্যাড অন করতে পারেন 1TB 2TB আপনার ইচ্ছা মতে এটা আপনি পারচেজ করবেন এটা পেয়ে যাবেন অনলি 25000 এর মধ্যে Dell এর ল্যাপটপ তোমরা পেয়ে যাচ্ছো i5 10 জেনারেশন তো নেক্সট এবার i7 10 জেনারেশন উইথ Nvidia graphic दिए डेलिकेटेड 2GB ग्राफिक 8GB RAM 512GB SSD i7 10 जनरेशन এর মধ্যে এডিট গুলো সবই করতে পারেন মেটাল বডি দিয়ে আছে এটা যদি পারচেজ করতে চান এটা 28 থেকে 30000 মধ্যে পেয়ে যাবেন 28 থেকে 30000 এর মধ্যে পেয়ে যাচ্ছো ম্যাম একটা কোশ্চেন ছিল অনেকেই ভাবে যে আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনা বেকার 2024 এ দাঁড়িয়ে তো এটা আইটি প্লাজা থেকে কি বলতে চাইবেন দেখুন আপনি ফার্স্ট অফ কথা আছে কি আপনি যা নতুন নিচের শপ থেকে ঠিক আছে যা প্রাইস পাচ্ছেন আমার কাছে সিল প্যাক ওর থেকে কমে পেয়ে যাবেন প্লাস আপনি যদি আন্ডার ওয়ারেন্টি ওপেন বক্স আছে তার প্রাইস ওর থেকে আরো কম হবে আপনি সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস আমার শপ থেকে ওয়ারেন্টি আছে আর যা ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আমরা ওয়ারেন্টি দিচ্ছি বিল দিচ্ছি প্রোভাইড করছি আপনাকে তাহলে সিল এটা আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে 1 মান্থ ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি কিছু প্রবলেম হবে ডাইরেক্ট আমরা ল্যাপটপটা চেঞ্জ করে আপনাকে দিয়ে দেব প্লাস সার্ভিস ওয়ারেন্টি আমার থাকে যেখান থেকে দেখছো হয়তো অনেক ইউটিউব ভিডিও তোমরা দেখেছো বা ফেসবুকে দেখেছো অনেক চ্যানেল থেকে বা অনেক দোকান থেকে এই সব কিন্তু আইটি প্লাজা হচ্ছে একেবারে ইমলে রয়েছে মানে এটা ট্রাস্টেড জায়গাতে রয়েছে কোনো ওপেন মার্কেট না চাঁদনি চকের কোনো ওপেন মার্কেট না যেখানে ওই কালার করে দেবে বা ডিসপ্লে চেঞ্জ করে দেবে বা মাদারবোর্ড চেঞ্জ করে দেবে এখানে যা কাজ হয় ট্রাস্ট আর জেনুইন দিয়ে তো তোমরা কিন্তু ভিজিট করলেই বুঝতে পারবে যে প্রোডাক্ট কোয়ালিটি কেমন রয়েছে আর একটা কথা মাথায় রাখবে অ্যাডিশনাল স্টাডি কিন্তু বারবার ভেরিফাই করে রেপুটেড ট্রাস্টেড জায়গারই আপডেট নিয়ে আসে কারণ আমার কাজ গাইড করা নট মিসগাইড করা এটা Ryzen 5 5000 কন্ডিশনটা আপনি দেখে নিন 8GB RAM 512GB SSD একটাও স্ক্র্যাচেস পাবেন না আপনি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন আপনি 25 থেকে 26000 এর মধ্যে পেয়ে যাবেন 25 থেকে 26000 এর মধ্যে Ryzen IPS ডিসপ্লে দিয়ে আছে একদম ফুল কন্ডিশনে সুপার এটা Honor আছে i3 10 জেনারেশন 8GB RAM 512GB SSD এটা পেয়ে যাবেন মাত্র 18000 only 18000 এ পে আছে 18000 এ পে আছে ম্যাম ডেলিভারি অপশন পুরো আপনার প্যান ইন্ডিয়া আছে কিন্তু প্রিপেড তে হয় সিওডি अवेलेबल নেই ঠিক আছে তাহলে আপনি যা কোনো কনফিগারেশন দেখবেন বা আপনার লাগবে কনফিগারেশনটা স্ক্রিনে নাম্বার আছে WhatsApp করতে পারেন কল করতে পারেন আমরা WhatsApp তে আপনাকে যা পিকচারস আছে ল্যাপটপের কনফিগারেশন সব সেন্ড করে দেব ঠিক আছে কিন্তু প্রিপেড তে হবে রাইট ওকে এটা কমার্শিয়াল এলিট বুক i5 6 জেনারেশন 8GB RAM 256GB SSD ফিঙ্গারপ্রিন্টও আছে এটা আপনি পেয়ে যাবেন অনলি 16 থেকে 17000 মধ্যে অ্যাপ্রক্স 16 টু 17000 এর মধ্যে তোমরা পেয়ে যাবে ম্যাম প্রত্যেকটা ল্যাপটপে কি কি সার্ভিস পাচ্ছি আমরা সার্ভিস আপনার সবই আছে সার্ভিস কত মাসের ওয়ারেন্টি চেক আমার 1 মান্থ ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি আছে আফটার ওয়ারেন্টিও কিছু প্রবলেম হবে হলে আপনার সার্ভিসটা আমার শপে ফ্রি পেয়ে যাবেন আপনি তো আর এখানে কিন্তু রিফান্ড ওয়ারেন্টি বাট রয়েছে মানে ল্যাপটপে কিছু প্রবলেম যদি ক্লেম করতে পারো যে হ্যাঁ এটা আমাদের মিসগাইড করা হয়েছে মিসগাইড এমনি কিছু হয় না যদি ইন কেস হয় ইলেকট্রনিক আছে তাহলে আমরা ফুল সাপোর্ট দেব প্লাস যদি আপনাকে লাগবে না এক্সচেঞ্জ করে অন্য নেব সেটাও অপশন আছে সবই আছে রাইট এটা i5 6 জেনারেশন ঠিক আছে এটা আপনার 8GB RAM 256GB SSD দিয়ে তাহলে এটা আপনি পারচেজ করবেন i5 6 জেনারেশনটা হ্যাঁ এটা পেয়ে যাবেন আপনি इसका i5 8 है मैंने 6 बोला ओके नो इशू i5 8 है ना चलिए ये i5 8 जनरेशन है गलती होता है सबसे चलिए मैम i5 8 जनरेशन 8GB RAM 256GB SSD ডেল ল্যাটিটিউড এটা যদি আপনি পারচেজ করতে চান এটা পেয়ে যাবেন 18000 only 18000 এ তোমরা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছো মডেল ডিফারেন্ট আছে ঠিক আছে এটা বিজনেস সিরিজ না এটা বিজনেস সিরিজ আছে এটাও এটাও আছে আপনার i5 11 এর মধ্যে আপনি আরো একটা মডেল আছে 5300 তার প্রাইস 20000 হয় ঠিক আছে তাহলে মডেল উপর ডিপেন্ড করে কি কি প্রাইসটা আছে আপনার তো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা আসতে হবে আর অবশ্যই প্রোমো কোড রয়েছে এডিশনাল স্টাডি मैम अगर যারা আসছে এডিশনাল স্টাডি নাম করলে বেস্ট ডিল আমরা বেস্ট ডিসকাউন্টও দিয়ে দেব সেটা একদম সুপার এটা এলিট বুক i5 8 জেনারেশন 8GB 256GB SSD মেটাল বডি দিয়ে আছে পুরো ফিঙ্গারপ্রিন্ট এটা যদি পারচেজ করতে চান এটা পেয়ে যাবেন i5 8 জেনারেশন 23 থেকে 25000 মধ্যে এর সেম কনফিগারেশন i7 8 জেনারেশনটাও আপনি পেয়ে যাবেন সেটা পেয়ে যাবেন আপনি 26 থেকে 28000 মধ্যে সুপার এটা কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ রয়েছে কমার্শিয়াল মানে আমরা প্রত্যেককে জানি এই ল্যাপটপ খুব হার্ডি হয় এন্ড রাফ ইউজ করতে পারবো ওকে ম্যাম নেক্সট প্রোডাক্ট ডেল এইটা আছে i5 6th generation 13 inch 8GB RAM 256GB SSD কন্ডিশন অনেক ভালো আছে অনেক লাইটওয়েট তাহলে এইটা যদি আপনি পারচেজ করতে চান এইটা পেয়ে যাবেন 15 থেকে 16000 এর মধ্যে 15 থেকে 16000 এর মধ্যে এই ল্যাপটপ তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ right 15 to 16 16000 এটা রয়েছে ল্যাটিটিউড ল্যাটিটিউড সিরিজ ল্যাপটপ ওকে দ্যাট এটা i5 11 জেনারেশন এটাও কমার্শিয়াল আছে ল্যাটিটিউড এটা আপনার i5 11 জেনারেশন 16GB RAM 512GB SSD 11 জেনারেশন ন্যারো বেজেল হ্যাঁ এটা এটা প্রাইস আপনার আছে 28 থেকে 30000 এর মধ্যে 28 থেকে 30000 এর মধ্যে SSD 512GB আছে প্লাস সবার মধ্যে আপগ্রেডেবল RAM SSD সব আপনি বাড়াতে পারেন আমার শপে যদি আপনি বাড়াতে চান আমরা করে দেব কিছু প্রাইসটা অ্যাড অন হয়ে যাবে আপনার ল্যাপটপের রিপেয়ারিং যদি করা সার্ভিস লাগে সেটাও এই শপ থেকে হ্যাঁ আপনার যদি ল্যাপটপ আছে সার্ভিস বা কিছু প্রবলেম সেটা আমার শপে নিয়ে আসতে পারেন ইনস্ট্যান্ট আমরা সার্ভিস করে দিয়ে দেব আপনাকে আমি দেখাবো এইভাবে জাস্ট কাস্টমার এখানে বসে থাকে এন্ড ল্যাপটপ রিপেয়ারিং ওখানে হয়ে যাচ্ছে তো তোমাদের কোনো ধরনের প্রবলেম এই শপে হবে না मैम এরপরে আমরা জাস্ট কি দেখছি এবার আছে আপনার বক্সের সাথে গেমিং ল্যাপটপ ওহো এটা আপনার হ্যাঁ ওপেন বক্স আছে এর লুকটা দেখতে জন্য একটু স্পেস লাগবে দারুণ আমি একটা কথা বলি তোমাদেরকে প্রত্যেককে কি মার্কেটে কিন্তু বিশ্বাস কিনতে পাওয়া যায় না তো বিশ্বাস আর ভরসা যাই বলো এখানে এলে তোমরা কিন্তু সেটা দেখতে পারবে যে হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি কি হয়েছে অথেন্টিক বিলের সঙ্গে তোমাদের প্রোডাক্ট দেওয়া হবে এই ধরনের ওপেন বক্স ওসো ফর That is called pure open box. এটা ROG G-Fires model আছে Ryzen 7 4000 series RTX 1650 Ti আর এর মধ্যে আপনি 16GB RAM পেয়ে যাবেন 1TB SSD সুপার 1TB SSD হ্যাঁ 1TB আপনার SSD আছে এর মধ্যে স্পেসটা অনেক ফাস্ট অনেক আছে আপনার যা কোনো আছে গ্রাফিক্সের কাজ গেমিং ল্যাপটপ প্লাস এটা লাইটওয়েট আছে 14 ইঞ্চ গেমিং ল্যাপটপ হেভি হয় 15 ইঞ্চ হয় 15.6 ইঞ্চ 17 কিন্তু এই মডেলটা আপনি 14 ইঞ্চের মধ্যে পাবেন তাহলে হ্যাঁ মেটাল বডি ক্যারিও করতে পারেন ভালো আর সাথে এর অরিজিনাল বক্স গ্লু চার্জার সবই अवेलेबल আছে হ্যাঁ একদম এটা ম্যাম বেস্ট প্রাইস অরিজিনাল বিল বেস্ট বিল হ্যাঁ অরিজিনাল প্লাস আমার সব থেকে বিল থাকবে আপনার তাহলে এটা বেস্ট প্রাইস চলে আসবে আপনার 37 থেকে 40000 মধ্যে ওহো হো Ryzen 7 33 থেকে 35 approx 33 না 37 থেকে 40000 মধ্যে সরি আই অ্যাপ্লাইস 37 থেকে 40000 এর মধ্যে Ryzen 7 চলে আসে আর কিছু চাই ম্যাম এটা নতুনের কি প্রাইস হতে পারে নতুনের প্রাইস অ্যাপ্রক্স আপনার 80000 যাবে অ্যাপ্রক্স হ্যাঁ আর এটা আছে Lenovo ওপেন বক্স এটা ওয়ারেন্টি মধ্যে আছে আপনার ঠিক আছে সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবে সো জাস্ট ওপেন করলে ল্যাপটপ নতুন চলো এটা খুলতে আমরা জাস্ট আমাদের অরিজিনাল চার্জার হ্যাঁ অরিজিনাল চার্জার কি নি আসতে হবে ইএমআই জন্য আপনি আধার কার্ড প্যান কার্ড প্লাস যদি বাজাজ কার্ড আছে সেটাও আপনি নিয়ে আসবেন এখান থেকে হয়ে যাবে সিভিলটাও দেখে নেব কি সিভিল আছে ভালো হবে তাহলে আরো ভালো আছে না হলে যদি ফার্স্ট টাইম নিচ্ছেন আপনি সেটাও করতে পারেন তাহলে এটা আছে i5 12 জেনারেশন 8GB RAM 512GB SSD দিয়ে আছে কন্ডিশন পুরো ফ্রেশ কন্ডিশনে আছে ওয়ারেন্টি মধ্যে আছে সার্ভিস সেন্টার থেকে প্লাস আবার সব থেকে ওয়ারেন্টি তাহলে এটা যদি আপনি পারচেজ করতে চান এটা চলে আসবে 55 থেকে 58000 নতুনই প্রাইস আছে 76000 অ্যাপ্রক্স। তাহলে সেটা আপনি চেক করতে পারেন অনলাইনে। কত মাসের ওয়ারেন্টি এখন বেচে রয়েছে? অ্যাপ্রক্স 6 মান্থ। 6 মান্থস মানে ভালো বেস্ট প্রাইসে রয়েছে। গেমিং ল্যাপটপ নিয়ে যাও। i5 12 জেনারেশন। 12 জেনারেশনস। আর এরপর কিছু এবার হ্যাঁ এবার আছে সিল প্যাক i5 13 জেনারেশন Asus Vivobook i3 12 জেনারেশন। এটা i5 যদি আপনি 13 জেনারেশন নিছেন এটা নতুনের প্রাইস আছে 65000 অ্যাপ্রক্স যাবে আপনার, ঠিক আছে। আর যদি আবার সব থেকে নিছেন তাহলে এটা পেয়ে যাবেন আপনি বিটুইন 60000 48 থেকে 50000 মধ্যে আপনি পেয়ে যাবেন আমার সব থেকে। সুপার i5 13 জেনারেশন। 13 জেনারেশন কোডিং করতে শুরু করে ভিডিও এডিটিং সব কিছু হয়ে যাবে। আমরা জানি ইমলে অনেক ল্যাপটপের জন্য হাব একটা, আর এখানে ল্যাপটপের প্রাইস প্রচুর হাই থাকে। তো তোমরা যদি চাইছো অনলাইন থেকে বেস্ট ডিল চাইবো আইটি প্লাজা আসতে হবে একদম। তাহলে অনেকটাই কালেকশন আছে, সেল প্যাকস বক্স ওপেন সবই আছে, যা কালেকশন নিতে চান আপনি নিতে। i3 আর 12 জেনারেশন আছে, হ্যাঁ এটা যদি আমার সব থেকে নিতে চান এটা 28000 মধ্যে চলে আসবে আপনার, 28000 মধ্যে অ্যাপ্রক্স। আর যদি আপনি নতুন পারচেজ করতে চান এটা প্রাইস আছে আপনার 48000 অ্যাপ্রক্স আপনি পেয়ে যাবেন নতুন এই প্রাইস। অনলাইনে দাম রয়েছে এটার 48 অ্যাপ্রক্স, কিন্তু ডিফারেন্স কিছু না, আমরা যা কমে দিচ্ছি এটা আপনার যদি আজকে পারচেজ করেন আজ থেকে সার্ভিস সেন্টারে আপনার ওয়ারেন্টি স্টার্ট হবে। মানে এটা নতুনের প্রাইস অনলাইনে চলছে 48 অ্যাপ্রক্স, বাট আমরা আইটি প্লাজাতে পাচ্ছি 28 টু 30 অ্যাপ্রক্স। 28 বোঝা গেছে 28 থেকে 30 এর মধ্যে অ্যাপ্রক্স পাচ্ছি। তো তোমরা ভিডিওটাকে শেয়ার করো যারা নতুন ল্যাপটপ কিনতে চাইছে ইমল থেকে, ওদের জন্য বেস্ট ডিল আছে। সুপার। তো একটু ম্যাকে জাস্ট এবার হ্যাঁ ম্যাকে কালেকশনটা দেখে নিন, অনেক স্টক আছে দেখতে পাচ্ছেন আপনি। এগুলো ভিডিও বড় হয়ে যাবে, হ্যাঁ বড় হয়ে যাবে। তাহলে কিছু কিছু আছে হ্যাঁ সেটা আমি এটা দেখুন, এটা আছে আপনার 2015 এর মডেল 11 ইঞ্চ আছে 4GB 128 SSD দিয়ে, এটা আপনি পেয়ে যাবেন 16 টু 18000 মধ্যে পেয়ে যাবেন। আর এটা 2015 এর মডেল 8GB RAM 256GB SSD Retina display, এটা আপনি 26000 25000 মধ্যে অ্যাপ্রক্স পেয়ে যাচ্ছে, রাইট। আর এটা i7 হ্যাঁ এটা i7 আছে আপনার এর ডিসপ্লে সাইজ 16GB RAM 512GB SSD 15 ইঞ্চ ডিসপ্লে, এটা Retina display 15 ইঞ্চ ডিসপ্লে না, হ্যাঁ। তাহলে এটা আপনি যদি নেবেন এটা চলে আসবে 28 থেকে 30000 অ্যাপ্রক্স। i7 সেম কনফিগারেশন, এটা i5 এটা i7 ওকে ম্যাম নেক্সট, ঠিক আছে। তাহলে এটা আছে আপনার 2018 এর মডেল 8GB RAM 256GB SSD টাচ বার সাথে আছে আপনার Retina display, এটা যদি পারচেজ করতে চান এটা আপনার 42 থেকে 45000 মধ্যে পেয়ে যাবেন। 42 থেকে 45000 এর মধ্যে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে MacBook পেয়ে যাচ্ছে, আর কি চাই আমাদের। ওকে নেক্সট প্রোডাক্ট ম্যাম, এটা আছে 2017 এর মডেল 8GB RAM 128GB SSD এর মধ্যে 256GB SSD টাও পেয়ে যাবেন। তাহলে এটা 17 এর মডেল যদি পারচেজ করতে চান এটা চলে আসবে আপনার 24 থেকে 25000 মধ্যে। 24 থেকে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অরিজিনাল ডিসপ্লে থেকে শুরু করে সমস্ত কিছু ওপেন মার্কেটে কিন্তু চাঁদনি চকে তোমরা দেখবে অনেকে কিন্তু কালার করে সেল করে, ডিসপ্লে চেঞ্জ করে সেল করে। এই কথাটা অবশ্যই মাথায় রাখবে, আমরা এত দামি প্রোডাক্ট পারচেস করবো তো একটা রেপুটেড জায়গাতে পারচেস করবো, কখনোই আমার চাঁদনি চকের ওপেন মার্কেট থেকে লোকাল মার্কেট থেকে আমরা আজকাল মোবাইল ফোন বা ল্যাপটপ পারচেস করছি এটা করবো না। ভিডিওটা শেয়ার করে দিও। নেক্সট এটা আছে আপনার 2020 মডেল i5 8GB RAM 256GB SSD, এটাও টাচ বার রেটিনা ডিসপ্লে কন্ডিশন, একটাও স্ক্র্যাচেস পাবেন না আপনি। তাহলে এটা চলে আসবে আপনার 48000 অনলি 48000 यस সুপার অনলি 48000 এ এই ল্যাপটপ চলে আসছে সুপার। এবার আছে M1 Air and Pro, দুটোই কালেকশন আছে। M2 টাও পেয়ে যাবেন আপনি, যদি আপনাকে লাগবে তাহলে কমেন্টে লিখতে পারেন কি M2 কি প্রাইস আসছে। এটা আছে লিখতে হবে যে কি প্রাইসে আছে, প্রাইসটা কিন্তু কমেন্টে বলা হবে। এটা আছে MacBook Air, ঠিক আছে MacBook Air M1, এটা যদি এটা 2020 মডেল আছে আপনার, নতুন চার্জার অরিজিনাল বক্স চার্জার সবই আছে। তাহলে এটা যদি পারচেজ করতে চান MacBook Air M1 এটা চলে আসবে 50 থেকে 52000 এর মধ্যে, 50 থেকে 52000 এর মধ্যে একটা ব্র্যান্ড নিউ বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছে। নেক্সট এটা আছে MacBook Pro M1 টাচ বার রেটিনা ডিসপ্লে এর সাথে আপনি বক্স অরিজিনাল চার্জার সব পেয়ে যাবেন। এটা যদি পারচেজ করতে চান 8GB 256GB 512GB SSD দিয়ে আছে, 512GB হ্যাঁ 512GB SSD। তাহলে এটা আপনার 62 থেকে 64000 মধ্যে চলে আসবে। বেস্ট ডিল। তো আমরা অনেক ল্যাপটপ দেখে নিয়েছি, যারা স্কিপ করে গেছো গিয়ে ঝটপট দেখে নাও। আর ম্যামকে থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। কমেন্ট করে জানাতে হবে যে আইটি প্লাজার কালেকশন কেমন লাগলো। আর যারা ল্যাপটপ কিনতে চাইছে ভিডিওটাকে শেয়ার করতে হবে তাদের মধ্যে, হ্যাঁ শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করুন, আমার আপডেটটা আপনার কাছে যাবে, ঠিক আছে? তো আর তোমরা এসে ভিজিট করে চেক করে নিজের ল্যাপটপ নিয়ে যেতে পারে। ম্যাম লাস্ট আপনি কি বলতে যাবেন আইটি প্লাস থেকে? যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টসে বলতে পারেন আপনার কি কনফিগারেশন লাগবে, কি রেঞ্জের মধ্যে লাগবে, ইএমআই অপশন আছে, সবই আছে। তাহলে আমার শপে একবার ভিজিট করতে পারেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু তোমরা কমেন্টের উপরে। নমস্কার।